মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান্টার ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছে নাই শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া ঠিক গেলে ক্লাসটা বেশি মনে হইলো কারা কারা অবিবাহিত হাত তুলেন তো দেখি এতগুলা মানুষ বিয়ে করে নাই আমাদের ইংরেজি মাস্টার টিচার উনি বিয়ে করে নাই হাত দাবান এই যেগুলো বিয়ে করে না এরাই তো মাঝে মাঝে ডেটিং এ লেগে যায় ঠিক কি না আরো মাস্টার সাহেব স্কুল কলেজও বন্ধ আরো প্রেম করার সুবর্ণ সুযোগ এরকম ঠিক তার মানে বুঝেন এবার যেগুলো ঠিক ঠিক কইতেছে না এগুলাই কিন্তু ডেটিং এ যায় কথা বলা গেল যায়নি যায় না যেখানেই দেখবেন বসতে সেখানে বিয়ে পড়ায় দিবেন যেখানেই দেখবেন জোড়ায় বসতে সেখানেই কি করবেন বিয়ে পড়ায় দিবেন এদেরকে যদি বলেন বিয়ে কেন করে না বলবে খাওয়াবে কি কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে দাঁড়াইতে সেখানে কার পায়ে দাঁড়াইছে শয়তানের পায়ে না বান্দরের পায়ে আচ্ছা বিয়ে যদি কোনো বান্দা করে যদি গরিব থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ আমার রহমতে ধনী বানায় দেব এটা কার কথা আল্লাহ পাক বলতেছেন তোমরা বিয়ে করো কেন যদি কেউ গরিবও থাকো ধনী বানা দেব কারণ জানে তো আল্লাহ যে বান্দা এটা বলবে যে নিজের পায়ে দাঁড়াইতে শিখে নাই এই জন্য আল্লাহ কয় তোর শিখা দরকার নাই তুই খালি কর আমি আল্লাহ দাঁড়ানো কেমনে হয় এটা শিখাই দেব সমাজে বিয়ে যত কঠিন হচ্ছে জেনা ব্যভিচার তত বাড়তেছে এটা বিয়েটা আমি হুজুরের বউ বউ নিয়ে একটু মার্কেটে গেলেই সমস্যা করে হুজুর কি বউ পাগল বাপরে বাপ লজ্জা নাই হুজুরের হুজুর মার্কেটে বউ নিয়ে আসছে হুজুর বউ নিয়ে ঘুরবে এটা তার সহ্য হয় না সে যে আরেক জনের বউ নিয়ে ঘুরে এটার কোনো সমস্যা নেই হুজুর বউ পাগল কেন এটা সমস্যা এই জন্যই তো ইসলাম বলছে এত আরেক জনের বউ যদি মজাই লাগে তাহলে বিয়ে চারটা করো কি ঠিক না বিয়ে কয়টা করতে চারটা করতে বলছে কে বলছে এটা আরে কথা কয় না আল্লাহ বলছেন কি মাসনা ও সুলাসা ও রুবা দুইটা তিনটা চারটা বিয়ে পর্যন্ত করা যায় করো আর আপনারা করছেন একটা আমরা করছি কয়টা একটা অথচ আল্লাহ কয় দুইটা তিনটা চারটা করতেন মুরব্বীরা চিন্তা করবে এই কথা যদি আরো দশ বছর আগে জানতাম এক বুড়ির লগেনি থাকি এতদিন হ্যাঁ তবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজামও তৈরি করে দিয়েছেন যদি কেউ ভয় পায় আদালত রক্ষার তাহলে সে করবে কয়টা যেরকম কয়টা তো একটাই তো করেন নাই দুইটা করবেন করতে গেলে আর যেগুলা বিয়ে শাদি করে দেরিতে কয় বিয়ে করে না কেন যার বউ নাই তার বউর অভাব নাই কি কথা বুঝেন নাই মনে হয় আমার বিয়ে লাগে না যার বউ নাই তার বউর অভাব নাই নাউজুবিল্লাহি মিন যালিক হারাম কাজে আমরা অটোমেটিক ঢুকে যাচ্ছি শুধুমাত্র বিবাহটা কঠিন করার কারণে আর সন্তান যদি বিবাহ না করার পরে গুনাহ করে ওই গুনাহের সমস্ত দায়ভার যাবে বাবা মায়ের কাছে এ ঠিক কি না এজন্য সময় মতো বিয়ে করুন জেনা ধর্ষণ ব্যভিচার থেকে বাঁচুন ঠিক কিনা জোরে কন শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া আরে অস্ত্র শেত সঙ্গের সাথী অস্ত্র শেত সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বেঠে ভাইরা আমার রিজিকের দায়িত্ব কার আমরা ভয় পাই যার কারণে করতে চাই না আলহামদুলিল্লাহ যাদেরকে দেখবেন অনেক মানুষ আছে যারা বিবাহর আগে বরকত হয় না বিবাহ করছে তো বরকত শুরু হয়ে গেছে অসংখ্য মানুষ আছে কারণ আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিয়ে নিছেন প্রত্যেকটা মানুষ নয় প্রত্যেকটা প্রাণীর
দাব্বাতুন বলা হয় যারা জমিনে বিচরণ করে। আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে এমন কোন দাব্বাহ নাই, এমন কোন প্রাণী নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে নেন নাই। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ।